হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি মসফেটের খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রবলেম সলভ করবো এটি বেসিক্যালি সরকারি পরীক্ষায় আসা একটি প্রবলেম জিডিসিএল দু হাজার ষোলো এবং বিজি এফ সি এল দু হাজার সতেরো সালে এসেছিলো ঠিক আছে তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে মসফেটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখানে একটা সমস্যা ফার্স্ট অফ অল আমি দেখতেছি ম্যাথটা ইজি খুব একটা টাফ কিছু না জাস্ট একটু লিটল বিথ ট্রিকি বাট একটা মেইন সমস্যা আমার থেকে যাচ্ছে প্রবলেমটাতে সেটা হচ্ছে যে আমি গত ক্লাস পর্যন্ত যে সিম্বলগুলোর কথা বলেছিলাম সেই সিম্বল এখানে আমরা দেখতে পাচ্ছি না এটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা জে ফেটের সিম্বল তার মানে সিম্বল ওয়াইজ অ্যাকচুয়ালি ম্যাথগুলো করা আসলে আমাদের মানে সিম্বল ওয়াইজ করাটা কোনো ওয়াইজ কোনো ডিসিশন না কারণ সরকারি পরীক্ষায় আপনারা দেখবেন যে এই যে এই সিম্বলগুলা কখনো জে ফেটে দিয়ে দিছে ডাবল টান আবার কখনও মসফেটের ভিতরে দিয়ে দিচ্ছে ডাবল টান কখনও সিঙ্গেল টান এক এক জায়গায় এক একটা করে রাখছে সো এই ক্ষেত্রে তাহলে সমাধানটা কোথায় আমরা যদি সিম্বল থেকে না বুঝতে পারি তাহলে তো আসলে একটু সমস্যাই যে এটা কীটা কিসের ম্যাথ এটা তো তিন টাইপ আছে একটা আছে জে ফেট আর একটা হচ্ছে ডিপ্রেশন টাইপ মসফেট আর একটা ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেট তো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে আবার দেখুন কোশ্চেনেও উল্লেখ করে নাই নেই বলেছে ইন দ্য এন মস জাস্ট এন মস তার এখন এন মস তো আমার যে ডি টাইপও হতে পারে আমার ইনহ্যান্সমেন্ট টাইপও হতে পারে তো এখানে বেসিক্যালি আপনার দেখে বুঝতে হবে হইল যে গিভেন যে ডাটা দেয়া আছে সেটা থেকে একদম সহজ সলিউশন দেখুন ভিটি মানে আমার হচ্ছে থ্রেশ হোল্ড ভোল্টেজ একমাত্র থাকে হচ্ছে আমার কোথায় থাকে আমি কিন্তু দেখিয়েছি এটা থাকে হচ্ছে ইনহ্যান্সমেন্ট টাইপ মসপেটে অর্থাৎ এটা অ্যাকচুয়ালি ইনহ্যান্সমেন্ট টাইপ মসপেটের ম্যাথ তো এটা নিয়েই আমি দেখুন দুই মিনিট সময় আমি নষ্ট করে ফেলাম এবার আমি মেইন ম্যাথে আসি আমি বুঝতে পারলাম ইনহ্যান্সমেন্ট টাইপ মসপেট এখন ইনহ্যান্সমেন্ট টাইপ মসপেটটা আমার হচ্ছে দু রকম হয় ঠিক আছে দু রকম ফর্মুলা আছে তো তার জন্য আমাদেরকে দেখতে হয় হলো আমি কিন্তু আমার থিওরি ক্লাসে অনেক বিশাল একটা থিওরিটা আমি প্রতিপাদন করে দেখিয়েছিলাম তো সেই থিওরির আলোকে আমাদের ফর্মুলাটা দেখতে হবে ফার্স্টে আমরা যে কাজটা করবো এখানে একটু মার্কিং করবো দেখুন এটা হচ্ছে আমার ড্রেন এটা সোর্স এটা গেট তাই না তো ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে আমাদের দেখতে হয় হচ্ছে ভিডিএসটা ভিজিএস মাইনাস ভিডির থেকে বড় নাকি ছোট তো এখানে একটা জিনিস আমরা যদি খেয়াল করি এই মসফেটটটায় যে গেট এবং ড্রেন এই দুটা ইয়া আমার শর্ট করা ঠিক আছে গেট এবং ড্রেনটা আমার শর্ট করা তার মানে একদম চিত্র থেকে আমি ক্লিয়ার যে ভিজি এবং ভিডি ভোল্টেজটা আমার সমান এটা একদম নিশ্চিত তো এখন দেখুন আমার তো উদ্দেশ্য হচ্ছে ভিডিএস আর ভিজিএস এর ভিতর সম্পর্ক আনা বাট এটা তো হয়ে গেল জাস্ট গেট প্রান্তের ভোল্টেজ তাইলে ভিজিএস আনতে হবে এবং ভিডিএস আনতে হবে তাহলে দেখুন আমি যদি এই জিনিসটা কিছুই না আমি যদি উভয় পক্ষে ভিএসটা মাইনাস করে দেই উভয় পক্ষে ভিএসটা মাইনাস করে দেয় আমরা এই যে সমীকরণের রুল অনুযায়ী এটা আমরা করতে পারি তাইলে আমাদের দেখুন ভিজি মাইনাস ভিএস মানে আমরা ক্লিয়ারলি বলতে পারি ভি ভিজিএস তাহলে ভিজিএস ইজ ইকুয়াল টু আমার আসতেছে আর ভিডি মাইনাস ভিএস মানে আমরা বলতে পারি ভিডিএস তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারতেছি ভিডিএস এবং এর ভ্যালুটা সমান তাইলে এখন দেখুন তো ভিডিএস আর এর ভ্যালু সমান তাহলে ভিজিএস মাইনাস ভিটিটা আমি যদি ক্যালকুলেশন করি তাইলে আমাদের দেখুন তো আমি যদি সম্পর্কটা আনতে চাই এক সাইডে আমি ভিডিএস লিখলাম আরেক সাইডে ভিজিএস মাইনাস ভিটি লিখলাম তাহলে কোনটা বড় হয় আপনারাই বলুন এটা তো আপনারা খুব ইজিভাবে পারবেন আমাদের ভিডিএস এবং ভিজিএসের ভ্যালুটা সমান মনে করুন দুইটাই ফোর কথার কথা ফোর দো না তাহলে ফোর থেকে এখানে যদি খেয়াল করেন তাহলে ফোর থেকে ভিটি মাইনাস তো ভিটি হচ্ছে পয়েন্ট সিক্স তাহলে ফোর থেকে পয়েন্ট সিক্স যদি মাইনাস করেন তাহলে আসতেছে থ্রি পয়েন্ট ফোর আর এই সাইডে ফোর ফোরই থেকে যাচ্ছে তাহলে ফোর অবশ্যই গ্রেটার দেন থ্রি পয়েন্ট ফোর দ্যাট মিনস এখানে নিশ্চিতভাবে এটা ভিডিএসটা গ্রেটার দেন হবে ভিজিএস মাইনাস ভিটি তার মানে এটা হচ্ছে স্যাচুরেশন মোডে কাজ করতেছে আর স্যাচুরেশন মোডে ফর্মুলাটা আমি দেখিয়েছিলাম কি আইডি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু আমি ডাটা এখনো জাস্ট এইগুলো দেখলাম এটা দেখে আমি বুঝছি যে আমাদের ইনহান্সমেন্ট টাইপ মসপেট এখন আমি এই কন্ডিশন অনুযায়ী আমাদের ফর্মুলাটা লিখতেছি হাফ ইন্টু এটা যেহেতু এন মস তাহলে মিউ এন নিচে এন দিলাম একটা মিউ এন এক্স ইন্টু ডাব্লিউ বাই এল এটা কিন্তু অলরেডি আমি ডিরাইভ করে দিয়েছিলাম আপনারা ওই ভিডিওটা একটু দেখে আসুন তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন ইন্টু ভিজিএস মাইনাস ভিটি স্কোয়ার এটা হচ্ছে এই কন্ডিশনের জন্য আর যদি লেস দেন হয়তো তাহলে কিন্তু আরেকটা অন্য আরেকটা ফর্মুলা আছে বিশাল একটা ফর্মুলা আছে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই হতো সেটা এখন আর আমি লেখার প্রয়োজন মনে করতেছি না কারণ এখান থেকে আমার একটু লেন্দি ক্যালকুলেশন আছে তো আমরা যদি একটু ডাটার দিকে যাই আমাদের কিন্তু মিউ এর ভ্যালুও নাই সিও এক্সের ভ্যালুও নাই বাট একটা কে এন এর ভ্যালু দেওয়া আছে আমাদের কেএনটা একটু বুঝতে হবে তো কে এনটা অ্যাকচুয়ালি কিছুই না কে এনটা অ্যাকচুয়ালি হচ্ছে এই মিউএন এবং সিওএক্স এর মাল্টিপ্লিকেশান ঠিক আছে অর্থাৎ এটাকে বেসিক্যালি আমরা বলতে পারি এই এটা আমার থিওরি ক্লাসে দেখানোর কথাটা খেয়াল নাই অনেক বড় ক্লাস ছিল তো যার জন্য এই ছোটো জিনিসটা আর খেয়াল ছিল না আমার তাহলে কে এন মিউ এন আর মাল্টিপ্লাই করলে আমাদের কেএন আসে তাহলে কে এন এর ভ্যালু দেওয়া আমি জাস্ট ফর্মুলাটা আরেকবার লিখতেছি তাহলে বিজিএস বিটি হোলস্কোয়ার এখন আমাদের যা যা গিভেন ডাটা আছে সেটা এখানে বসিয়ে যা নন আছে সেটা আমরা বের করার চেষ্টা করব তাহলে আইডির ভ্যালু হচ্ছে আমাদের কত দেয়া পয়েন্ট ওয়ান সিক্স মিলিয়াম পিয়ারে দেওয়া তো মিলিয়াম চেঞ্জ করতেছি না এটা রাখতেছি আর এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রোমিটার এখানে আসলে আমার মাইক্রোমিটার এটা ঠিক আছে এই কম্পিউটারে একটু মাইক্রো বসানোটা একটু সমস্যা হয়েছে ওইটা ইউ দিয়ে আমি দেখিয়েছি এটা অ্যাকচুয়ালি মাইক্রোমিটার তাহলে মাইক্রোমিটার তাহলে দেখুন কেএন কেএনটা হচ্ছে আমার দুশো মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার খেয়াল করুন এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ারে নিচ্ছি আর এটা মাইক্রো অ্যাম্পিয়ারে নিচ্ছি তাহলে কিন্তু হবে না আমার অবশ্যই ইউনিট সেম হতে হবে তাহলে মাইক্রো থেকে মিলিতে নিতে হলে আমরা জানি যে টেন ইনভার্স থ্রি দ্বারা গ্রহণ করতে হয় আমি এটা কিন্তু সরাসরি মাথায় ক্যালকুলেশন করে ট্রেনিং ইনভার্স থ্রি লিখলাম আপনাদের যদি এভাবে বুঝতে সমস্যা হয় তাইলে আরেকটা সহজ হয়ে আছে সেটা হচ্ছে এই যে মিলি অ্যাম্পিয়ার সবগুলো এসআই ইউনিটে নিয়ে নেন মিলি অ্যাম্পিয়ার এটাকে ট্রেনিং ব্লাস থ্রি গুণ করেন আর মাইক্রো থেকে অ্যাম্পিয়ার তো আপনারা জানেন ট্রেনিং বাস সিক্স দ্বারা গুণন হয় ঠিক আছে এটা করে নিন তাইলে কোনো সমস্যা নেই আমি জাস্ট এটা মাথায় ক্যালকুলেশন করে একটু শর্টে করার জন্য এভাবে করলাম তো ডাব্লিউ ডিভাইডেড বাই এল তো ডাব্লিউ আর এল দুটোই মাইক্রোমিটারে আছে সো উপরে ইউনিট কাটাকাটি হয়ে যাবে সো নিশ্চিন্তে আমি ফোর এবং পয়েন্ট ফোর বসাইতে পারি তাহলে এটা বসানো হয়ে গেল আর হচ্ছে আমার কত ভিজিএসটা আন নন ভিজিএসটাই আমরা বের করব আর ভিটির ভ্যালু আমার দেখুন দেয়া আছে ভিটির ভ্যালু হচ্ছে আমার কত পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স তার উপর হোল স্কোয়ার তাহলে আমরা এখন কী করতে পারি ক্যালকুলেটার ব্যবহার করতে পারি তাহলে দেখুন আমি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টু ইন্টু পয়েন্ট ফোর ডিভাইডেড বাই দুশো

তাহলে ভিজিএসটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের ভিজিএসটা আসতেছে ওয়ান ভোল্ট কত সুন্দর একটা ভ্যালু আসে তার মানে রেজাল্ট মে ঠিক আছে তাহলে VGS ইজ ভোল্ট ফাইন এবার আমরা কি করবো আমাদের উদ্দেশ্য কি আমি উদ্দেশ্যতেই হারাই গেছি ফাইনটা ভ্যালু অফ আর ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি এখানে কিন্তু কোয়েশ্চনে নেগলেক্টিং চ্যানেল লেন্থ মোডুয়েশন ইফেক্ট বলছে অর্থাৎ আমি আমার থিওরি ক্লাসে দেখিয়েছিলাম যে ল্যামডা আমি একটা প্যারামিটার ছিল ওয়ান প্লাস ল্যামটা ভিডিএস এরকম টাইপের একটা প্যারামিটার ছিল ওই প্যারামিটারটাই এখানে বাদ যাবে ঠিক আছে যেহেতু নেগলেক্টিং বলছে তো ওইটা সাধারণত ম্যাথে থাকে না এই সরকারি পরীক্ষা ম্যাথগুলোতে ওইটা সাধারণত এখনও পর্যন্ত আমি আসতে দেখি নাই তো থাকলে কিন্তু আবার ওইভাবে ওইটা অ্যাড করে আবার ক্যালকুলেশন করতে হবে তো আমার লাগবে হচ্ছে আর এর ভ্যালু তো আমরা কি পাইলাম ভিজিএসটা পাইলাম কত ওয়ান বোল্ড বাট আর এর ভ্যালু পাইতে হইলে আমাদের এই ভোল্টেজটা লাগবে ঠিক আছে তাহলে এই যে উপরে দেখুন বের করে রাখছি ভিজিএস আর ভিডিএস সমান দ্যাট মিন্স ভিজিএস যেহেতু ওয়ান ভোল্ট অবভিয়াসলি ভিডিএসটা ওয়ান ভোল্ট অবভিয়াসলি ভিডিএস ওয়ান ভোল্ট আর যা ভিডিএস হচ্ছে তাই কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিডি হচ্ছে কেননা সোর্সটা সরাসরি গ্রাউন্ডের সাথে লাগানো তাই না তাইলে আপনি যদি ভিডি হিসাব করেন ভিডি আচ্ছা এইভাবে দেখুন জাস্ট ভিডিএস ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমি কি বলতে পারি ভিডি মাইনাস ভিএস তাই না তাইলে ভিজি ভিডিএস হচ্ছে ভিডি মাইনাস ভিএস তার ভিতরে ভিডিএস এর ভ্যালু আমরা মাত্র পাইলাম ওয়ান ভোল্ট বসিয়ে দিলাম ভিডি ভিডির মতোই রাখলাম আর ভিএসটা সরাসরি গ্রাউন্ডের সাথে লাগানো বিধায় ওইটাকে আমি শূন্য ধরতে পারি তাহলে ভিডির ভ্যালু অ্যাকচুয়ালি আমার ওয়ানই আসতেছে অর্থাৎ ভিডিএস VDS এর সমান 1 ভোল্ট তাইলে এখন আর আর বের করার কোনো প্যারা কিছুই না দেখুন আর ইজ इक्वल टू सिंपली একটা ওহমস ল অ্যাপ্লাই করব আর এর এই মাথার ভোল্টেজ জানা ওই মাথার ভোল্টেজও জানা তাইলে আমার ওই মাথার ভোল্টেজ হচ্ছে 3 আপার ভোল্টেজটা মাইনাস ভিডি ভোল্টেজ অর্থাৎ এই মাথার ভোল্টেজটা হচ্ছে 1 ডিভাইডেড বাই আমার হচ্ছে আইডিটা মিলিঅ্যাম্পিয়ারে নিচ্ছি তার মানে আটটা কিলো হোমে পাবো তাহলে পয়েন্ট ওয়ান সিক্স তাহলে সিম্পলি এটাকে জাস্ট ক্যালকুলেটারে আমরা হিসাব করে দেব তাহলে টু ডিভাইডেড বাই পয়েন্ট ওয়ান তাহলে টুয়েলভ পয়েন্ট টুয়েলভ হবে আমার এটার তো এভাবে কিন্তু আমরা মসপেটের ম্যাথ আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারি তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ